বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে যে ক্রিমটি সম্পর্কে আপনাদের জানাবো, এই ক্রিমটি হয়তো অনেকে ব্যবহার করেছেন বা ব্যবহার করছেন, এবং যারা ব্যবহার করার কথা ভাবছেন পারচেস করবেন তাদের কাছে হাত জোড় করুন অনুরোধ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কেননা এই ক্রিমটি অনেকেই কিন্তু মুখ ফর্সা করার জন্য বা মুখে দাগ তোলার জন্য বা দ্রুত ফর্সা হওয়ার জন্য বা স্কিনকে ক্লিয়ার ও অ্যাকনে পিম্পল দূর করার জন্য ব্যবহার করে থাকেন। আসলে এই ক্রিমটি কিন্তু এই কাজগুলি একটিও করে না। তো এই ক্রিমটি যদি মুখে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আপনার মুখের অবস্থা একদমই বাজে হয়ে যাবে। তাই দয়া করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ধারণা বদলে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে যে ক্রিমটির কথা আপনাদের বলছি সেটার নাম হলো বেটনোভিট সি ক্রিম। এই বেটনোভিট সি ক্রিমটি অনেকেই কিন্তু মুখ ফর্সা করার জন্য ব্যবহার করে থাকেন। আসলে এই ক্রিমটি মুখ ফর্সা করে কি না এবং মুখের দাগ স্পট তুলে কি না সেটা কিন্তু ভাবার বিষয়। সেটা না হলে কিন্তু আমাদের স্কিনে 12টা বেজে যেতে পারে। তাই আমরা দেখে নেব এই ক্রিমটির মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টগুলি আমাদের স্কিনে কি কাজ করবে জানা যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই বেটনোভিট সি ক্রিমটির মধ্যে দুটি কম্পোজিশন রয়েছে বেটামেথাসন এবং ক্লিওকুইনল। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি এই ক্রিমটি জিএসকে অর্থাৎ ভালো কোম্পানি তৈরি করে থাকেন। 30 গ্রামের এই বেটনোভিট সি ক্রিমটি বর্তমান এমআরপি 64 টাকা, এর দাম কিন্তু 21 থেকে 25 টাকার মতো ছিল। এই ক্রিমটির ব্যবহার এত বেড়েছে যার জন্য কোম্পানি বাধ্য হয়েছে এত প্রিন্ট বাড়িয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এই ক্রিমটির মধ্যে যে কন্টেন্ট অর্থাৎ যে মলিকুলটি দুটি রয়েছে এই মলিকুল দুটি কিন্তু আমাদের স্কিনকে অর্থাৎ আমাদের মুখ ফর্সা করার জন্য নয়, মুখে ডার্ক স্পট তোলার জন্য নয়। এই কম্পোজিশন দুটি আমাদের স্কিনে যদি দাঁত, খাজ, খুজলি, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি কন্টিনিউ ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমাদের মুখের স্কিন যেহেতু অতিরিক্ত সেন্সিটিভ, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করলে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। অনেকে এই ক্রিমটি হয়তো অনেকদিন যাবৎ ব্যবহার করে আসছেন, তাদের কি হয়েছে আমি যে বলবো সেগুলো কিন্তু মিলে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ক্রিমটি যদি মুখে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আপনার মুখ রেডনেস হয়ে যাবে, চুলকানি দেখা দিবে, লাল হয়ে যাবে, সোয়েলিং, ইচিং, বার্নিংয়ের সমস্যা দেখা দিবে, এবং বহুদিন যাবৎ ব্যবহার করলে আপনার স্কিন কিন্তু কালো হয়ে পড়ে যেতে পারে এবং তার সাথে লোম গজাতে দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে এই ক্রিমটি মুখের যত্ন নয়, আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে ব্যবহার করার যোগ্য। এই বেটনোভিট সি ক্রিমটি মুখে ব্যবহার করার যত্ন নয়। এর সাথে একটি কথা আপনাদের জানিয়ে দিই, এই ক্রিমটি হয়তো মুখে ব্যবহার করার পরে কিছুদিনের যত্ন আপনার মুখ ঝকঝকে, মসৃণ ও ফর্সা দেখাতে পারে। কেননা এর মধ্যে যে স্টেরয়েড কম্পোজিশনটা রয়েছে তার যত্ন কিছুদিনের জন্য আপনার স্কিন ভালো দেখা দিতে পারে। তার মানে এটা নয় যে এই ক্রিমটি আপনার মুখের স্কিনকে ফর্সা করবে, ডার্ক স্পটকে তুলবে, চোখের নিচে কালো দাগকে তুলবে, অ্যাকনে পিম্পল হওয়ার পরে যে স্পটগুলি থাকে সেগুলিকে তুলতে সাহায্য করবে, এটা কিন্তু নয়। তো এ হলো এই বেটনোভিট সি ক্রিমটির আসল জানকারি। ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার ও আপনার পরিবারের শুভকামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।